এদিকে পদ্মার প্রবল স্রোতে রাজবাড়ির দৌলতদিয়ার চারটি ঘাটের তিনটি ভেঙে গেছে। মাত্র একটি ঘাট দিয়ে পারাপার হতে হচ্ছে পরিবহনের বিশাল বহর। এরই মধ্যে দৌলতদিয়ায় যানজটের দীর্ঘ 6 কিলোমিটার ছাড়িয়েছে। মালবাহী ট্রাকগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে দেখুন প্রতিবেদন। পদ্মার স্রোতে ভেঙে পড়ায় বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল দৌলতদিয়ার 2 ও 4 নম্বর ফেরিঘাট। যানবাহন পার হচ্ছিল 1 ও 3 নম্বর ঘাট দিয়ে, কিন্তু শনিবার বিকেলে হঠাৎ করে ধসে পড়ে 1 নম্বর ফেরিঘাটটিও। পরে 3 নম্বর ঘাট দিয়ে যানবাহন পার হলেও ভাঙন ঝুঁকির কারণে সকাল 9টা থেকে একেবারে যান পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে ফেরি বন্ধ করে দেয় ঘাটের দুই পারে আটকে পড়ে শত শত যাত্রীবাহী পরিবহন। সারা রাত তো ছিলাম, কালকে বিকালে সারা রাত তো ছিলাম, এই পর্যন্ত রইছি। উপায়ন্ত না পেয়ে যাত্রীগুলো নিয়ে লসে চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে তো কষ্ট, বাচ্চা কান্না করতেছে, বাড়িতে যাব, এতক্ষণ থাকা সম্ভব না কিছু তো বাচ্চা নিয়ে। সকাল 11:30 বের হয়েছি, এখন এই অবস্থায় আছি, মানে রাতে এখানেই ছিলাম, এখানেই আছি। তবে রোববার দুপুর থেকে আবারও 3 নম্বর ঘাট দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ। দ্রুত নতুন ঘাট বানিয়ে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আইডব্লিউটির কাজ চলছে, আইডব্লিউটি এটা বলতে পারবে তার কখন, তারা প্রাণপণ চেষ্টা করতেছে ফেরিগুলি সচল রাখার জন্য। এদিকে ঘাট মেরামত না হওয়া পর্যন্ত দক্ষিণাঞ্চলে চলাচল করা মালবাহী পরিবহনগুলোকে সিরাজগঞ্জ মহাসড়ক ব্যবহার করতে বলেছে কর্তৃপক্ষ। বনশ্রী হালদার, 71।